the Great Mosque of Samara Masjid. সামারা নগরীটি ইরাকের উত্তরে অবস্থিত। এখানে রয়েছে একটি অতুলনীয় মসজিদ। মসজিদটিকে বলা হয় দ্য গ্রেট মস্ক অফ সামারা। 848 সালে মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। মসজিদ নির্মাণ শেষ হয় 851 সালে। বর্তমান ইরাক তখন পারস্যের অন্তর্ভুক্ত ছিল। পারস্য শাসন করছিল আব্বাসীয় রাজবংশ। আব্বাসীয় খলিফা আল মুতাওয়াক্কিলের সময়ে দ্য গ্রেট মস্ক অফ সামারা বা আল মুতাওয়াক্কিল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে যায়। একসময় দ্য গ্রেট মস্ক অফ সামারাই ছিল বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম মসজিদ। তবে এর মালউইয়া মিনারটি আজও অতুলনীয় বলে স্বীকৃত। মিনারটি দেখতে চোঙার মতো। শামুক আকারের মিনারটি 52 মিটার উঁচু ও 33 মিটার চওড়া। উপরে ওঠার জন্য রয়েছে ঢালু সর্পিল পথ। মালউয়া মিনারটি পুরাকালের এক স্থাপত্য কাঠামোর কথা স্মরণ করিয়ে দেয়। হিব্রু বাইবেলের বুক অফ জেনেসিস অনুযায়ী ব্যাবিলন নগরের উপকণ্ঠে নির্মাণ করা হয়েছিল টাওয়ার অফ ব্যাবেল, আরবিতে বুর্জ বাবেল। ব্যাবিলন নগরের অবস্থান ছিল বর্তমানকালের বাগদাদের 55 মাইল দক্ষিণে। আধুনিক ঐতিহাসিক রীতি অনুযায়ী সন তারিখ স্থির করা কঠিন। তবে আমরা যে নমরুদের কথা জানি, বাইবেল মতে টাওয়ার অব বাবেল নির্মাণের সময় নমরুদের শাসনামলের গোড়ার দিকে। ব্যাবিলনবাসী ঠিক করল তারা ব্যাবিলন নগরে একটি উঁচু স্তম্ভ নির্মাণ করবে। স্তম্ভটির শীর্ষ থাকবে স্বর্গে, যা ঘোষণা করবে মানুষের অহংকার। মসজিদটির মিনার তৈরির সময় তৎকালীন স্থাপত্যবিদদের ব্যাবিলনের অতীত ইতিহাস স্মরণ হয়েছিল। তারা সিদ্ধান্ত নিলেন মিনার তৈরি হবে বুর্জ বাবিলের আদলে, যে বুর্জ বাবিল ইহুদি ঈশ্বর ইয়াওয়ের হস্তক্ষেপে শেষ হয়নি। সেটি আব্বাসীয় রাজকীয় তত্ত্বাবধানে শেষ হলো।